যে কোনো খুশি ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই এর প্রকৃত আনন্দ ঈদ শেষ হয়ে গেল বেশ কয়েকদিন হলো বাট ঈদের রেশ কিন্তু এখনও কিছুটা রয়ে গেছে দেশে বিদেশে অনেক জায়গায় কিন্তু অনেকের মাঝেই দেখবেন ঈদের দাওয়াত এখনও শেষ হয়নি যেহেতু এটা কোরবানি ঈদ তো ঈদের দাওয়াত বেশ কিছুদিন ধরে লম্বা সময়ই চলে আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের বাসায় ছোট্ট করে একটা ঈদ আড্ডার আয়োজন করা হয়েছে ঈদের পরে আমরা যেহেতু ঘুরতে গিয়েছিলাম তো ঘোরাঘুরির পরে সবাই বেশ টায়ার্ড ছিল কারও বাসায় ওইভাবে দাওয়াত খাওয়া হয়নি বা দাওয়াত করেও খাওয়ানো হয়নি যদিও আজকে দাওয়াত ঠিক না আমরা সবাই সবাই মিলে ছোট্ট করে একটা আয়োজন করেছে আর এখানে সবাই রান্না বান্না করব তো সবাই যার যার মতো কিছু রান্না করে আমিও রান্না করছি এই মিলে সবাই একসাথে খাওয়া হবে আজকে আমাদের বাসায় তো সবার জন্য আমি একটু চিকেন রোস্ট বানিয়ে নিচ্ছিলাম একটু তাড়াহুড়ার মধ্যে কারণ দুপুর হয়ে গেছে সবাই বিকেলে চলে আসবে একটু নাস্তার ব্যবস্থা করতে হবে এছাড়া দুপুরের খাওয়া দাওয়া আছে সব কিছু মিলিয়েই কিন্তু একটু তাড়াহুড়া ছিল আর বাচ্চারা যেহেতু আছে ঘরে তো একটু ঝামেলা তো থাকবেই যাই হোক সব রান্নাবান্না শেষ করলাম দুপুরের খাওয়া দাওয়াও শেষ হয়েছে তারপরে বিকেল বিকেলবেলায় আমি চা বানিয়ে নিচ্ছি আর সাথে একটু নুডলস করে নিয়েছি বাচ্চারা যাতে নুডলসটা খেতে পারে সবাই মিলে একসাথে চা নাস্তা খাবো তারপরে রাতের খাবার খাওয়া হবে এভাবে আয়োজনটা করা হয়েছে তো ভাবিরাও চলে এসেছে এইদিকে আমার চাও মোটামুটি বানানো হয়ে গেছে এখন একটা ফ্লাক্সে করে রেখে দেবো তাহলে পরে আর কোনো ঝামেলা থাকবে না যার যার মতো ইচ্ছা মতো নিয়ে চাটা ঢেলে খেয়ে নিতে পারবে তো এভাবেই সব কিছু রেডি করা হলো ভাবিরাও চলে আসলো তারপরে এই যে একে একে আস্তে আস্তে প্রায় মাগরিবের সময়ই হয়ে গেল তো ভাবলাম মাগরীবের নামাজটা পড়ে সবাই মিলে একসাথে তারপরে চা নাস্তা খাবো তো নুডলসটাও আমি রান্না করে রেখে দিয়েছি আর এই যে চলে এসেছে সবাই দেখতে পাচ্ছেন ভাবিরাও আমাকে কিচেনে হেল্প করলো আসলে আমরা সবাই যখন একসাথে হই সবাই মিলেমিশেই কাজ করি মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া করি সবাই মিলেমিশে আজকের আয়োজনটা করা হয়েছে যেহেতু তো ভাবিটাও কিছু নাস্তায় এনেছে তারপরে রাতের খাবারের জন্য এনেছে এইদিকে আমিও নুডলস করেছি এক ভাবি পুডিং করেছে সেমাই করা হয়েছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ভাবির খুবই মজার একটা মালাই কেক করে নিয়ে এসেছে বাচ্চাদের জন্য কিছু নাগেটস এবং ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা হয়েছিলো তো সব কিছু ই কিন্তু অনেক কিছু হয়ে গেছে তারপরে এক আপু নবাবি সেমাই রান্না করে এনেছে আর এই দিকে সসেজ ছিল আমাদের আরেকভাবে এনেছে তো সবাই মিলে এখন আমরা নিচে বসেছি টেবিলে যেহেতু এতগুলো মানুষ হবে না তাই আমরা নিচে এইভাবে ম্যাট বিছিয়ে একসাথে খাই এতেই কিন্তু বেশ আনন্দ বেশ ভালো লাগে একসাথে যখন সবাই খাওয়া হয় খাওয়া দাওয়া শেষ করে এখন চা খাওয়ার পালা চা যেহেতু আগে থেকে বানানোই ছিল তো এখন বানানোর আর ঝামেলা নেই এখন বসে বসে সবাই চা খাবো গল্প করব মুভি দেখব এই হচ্ছে আমাদের কাজ তারপর এই যে লেট নাইট করে

মানুহ ৰাখি খাই সবাই হয়তো চিন্তা করছেন এখন তো কদবেলের সিজন না কদবেল কোথায় পেলাম এটা আসলে আমি যখন দেশে থেকে এসেছিলাম এটা আমার এক মামি দিয়েছিল আর এটা ফ্রিজে রাখা ছিল এখন আমরা বের করে সবাই মিলে এই অসময়ে কদবেল মাখা খেলাম আর যখন সিজন থাকে তখন তো সবসময় পাওয়া যায় অফ সিজনে কিন্তু এভাবে কদবেল মাখা খেতে বেশ ভালোই লাগে তো কদবেল মাখা শেষ করে তারপরে রাতের খাওয়ার পালা আর রাতের খাবার খেতে খেতে আমাদের প্রায় আড়াইটা হয়ে গিয়েছে আমাদের রাতের খাবারের মেনু ছিল পোলাও গরুর মাংস রোস্ট সবজি আর কাবাব আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব মজা করে খাওয়া হলো আর এই হচ্ছে আমাদের আজকের ঈদ আড্ডার ফ্লগ সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ